কিরে, তোরে ডাকলাম তুই গেলি না, বললি বাসায় আয়। তো কি হয়েছে তোর? তুই বাসায় বসে আসছিস চুপচাপ করে। দোস্ত, আজকে আমি স্বামীজি রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটাই তোকে বলবো, তাহলে তুই বুঝতে পারবি যে আমার অবস্থা এখন কিরকম। বল তাহলে শুনি, তোর কিসের ভয়ঙ্কর স্বপ্ন যে তুই বাইরে যেতে পারলি না এই ভয়ঙ্কর স্বপ্নের জন্য? দোস্ত, স্বপ্ন দেখতেছি একটা ভয়ঙ্কর রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি, তো ভয়ঙ্কর রাস্তায় গাড়ি চালালে কীরকম হবে? একা বেঁকা, তোর একবার হ্যান্ডেলিং সামনে লে, একবার পিছে লেই, আবার সামনে লে, আবার পিছে লে, একবার জোরে একটু চলাই, আবার একবার আস্তে চলাই। তো চলাচলে যে একটা মারাত্মক সামনে একটা গর্ত পাইছি, যে ব্রেকটা করছি, হ্যান্ডেলিং তো মনে করছি খুব জোরে টান দিছি, টান দেওয়াতে মনে হলো যে আমার জীবন নিজের জীবন নিজেই শেষ করে দিলাম। কারণ জানো দোস্ত, এই হ্যান্ডেলিংটা আর কিছুই ছিল না, আমার নিজের জিনিসই ছিল। তো নিজের জিনিসটাই তো হ্যান্ডেলিং করতেছি, তো বুঝতেই পারছিস তো আমার রাতের ভয়ঙ্কর স্বপ্নটা কীরকম ছিল। কিরে, এই বাস স্টপে একা একা বসে থেকে তুই কি মনে মনে ভাবতেছ বুঝতেছি না, কি হয়েছে তোর, মন খারাপ নাকি? দোস্ত, রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আর এই ভয়ঙ্কর স্বপ্ন আমার মান ইজ্জত সম্মান সব শেষ, আর বই রাতে যে কত পরিমাণ জারি খাইছি তোরে বলি, তোরে না বললে তুই বুঝতে পারবি না। কিরে, তুই তো রীতিমতো একটা সারপ্রাইজ দিয়ে ফেলালি, একটা স্বপ্নের জন্য কি আর সবাই বকা খায়? তো কি স্বপ্ন দেখছিস বল শুনি, যে তুই সবার মান ইজ্জত শেষ করছিস এবং তোরও মান ইজ্জত শেষ করছিস এবং বোরাতেও বকা খাইছিস, তো বল তাড়াতাড়ি। দোস্ত, রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমাইছি, আর তুই জানিস তো আমি শ্বশুর হয়ে গেছি, তো শ্বশুর রাত্রে ঘুমানোর পরে একটা ভয়ঙ্কর স্বপ্ন হচ্ছে। ভয়ঙ্কর স্বপ্ন হচ্ছে গিয়া যে আমরা সবাই মিলে সুইমিং পুলে গেছি, সুইমিং পুলে অনেক আনন্দ ফুর্তি করতেছি এবং মজা করতেছি, এর মাঝেই একটা সমস্যা হলো। সমস্যাটা হলো যে আমার প্রচণ্ড পরিমাণ পেশাবে সাপ দিল, অর্থাৎ তখন কই করবো, তো আমার কি মনে হলো যে এখানে তো পানি আছে, কোনো সমস্যা হবে না, তাই আমি পানির নিচেই আমার ঝর্নার মতো পেশাবটা ছেড়ে দিলাম। ছাড়ে দেওয়ার পরে দোস্ত বিশ্বাস করবে না, বউ আমার এই মরার গুলো আমি কি করছোস কি করছোস, এখন এইটা দেখি দোস্ত আমার বউর উপরে গার উপরে সব আমার পানি ঢেলে দিছি, তো বোঝাইছ এখন আমার অবস্থা কীরকম। দোস্ত জানোস, রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কি রে, তুই রাতে কি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলি যে তোর মন এত খুশি খুশি আর তুই মনে মনে হাসতেছস? কারণ কি বল তো শুনি, যে কি স্বপ্ন দেখছস? তুই থাম, এবার তোরে বলতেছি যে আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। রাতে আমি স্বপ্ন দেখতেছি ঘুমায় ঘুমায় যে আমি আকাশের চাঁদের ভিতরে আমার আঙুল ঢুকো দিয়ে আমি শুয়ে লেছি, আমি আস্তে আস্তে আঙুল ঢুকাচ্ছি, খুব মজাই পাচ্ছি। একটু যেই বেশি ঢুকাইছি তখনই ও মাগো শিক্ষর গায়ে উঠছে, এখন দেখি দোস্ত নিজের গোয়ার মধ্যে নিজেই আঙুল ঢুকায় রাখছি, তো বোঝ কি ভয়ঙ্কর শব্দটা দেখছি। দোস্ত জানো, আজকে রাতে ঘুমায় একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের কারণে দোস্ত জানো সে বাসায় যেতে মন চাইছে না, মা বাবা এত বকবকি করছে যে এত বড় একটা দাম আছে রে, এই কাজটা কেমনে করলাম। কিরে, তুই এমন কি একটা কাজ করছো যে তোর বাসায় যেতে মন চাইছে না, তারপর তোর বাপ মা তোর বকবকি করলো, আর তুই কি বলছিস বুঝলাম না, একটু বল তো শুনি যে তুই কি স্বপ্নটা দেখছস। দোস্ত, রাত্রে ঘুমানোর সময় আমি স্বপ্ন দেখতেছি আমার সামনে অনেক সুন্দর একটা পরী আসলো, তো পরীটা এত সুন্দর তুই দেখলে তো নিজেই পাগল হবি, তো দেখে তো আমার কাম সারা। তখন পরী আমাকে আদেশ করলো বা আমাকে ডাকলো যে তুমি কি আমার সাথে যাবা আমাদের পরিস্থানে, তখন আমি এত সুন্দর একটা পরী আমাকে অফার করলো, তখন কি আমি না বলতে পারি, তো বললাম যাবো। তখন পরী আমাদের তাদের পদের স্থানে গেটে নিয়ে গেল, গেটে নিয়ে যা বললো, দেখো আমাদের এখানে ঢুকতে হলে তোমাকে আগে বাথরুম করতে হবে, বাথরুম না করলে তুমি ঢুকতে পারবা না। তো আমি যেই বাথরুমে তাকালাম দোস্ত বিশ্বাস করবি না, এত সুন্দর বাথরুম দেখে আমার বাথরুমে চাপ দিল, তো এত সুন্দর একটা পরী আমাকে অফার করলো যে বাথরুম করা, বাথরুম করা তো কোনো ব্যাপারই না। তো আমি সুন্দর মতো বাথরুম করলাম, অত সুন্দর টয়লেট, তো টয়লেটে বাথরুম করে দেখি একটুখানি পরে উঠে দেখি যেই কাম সারা, যে নিজের রুমেই নিজেই বাথরুম করছে।
দেখি নিজের রুমে নিজেই বাথরুম করে ফেলেছি। বস তাহলে এত বড় একটা ছেলে হয়েও নিজের রুমে নিজে বাথরুম করি, তাহলে মা বাবা তো বকা দিবই। আর কি রাত্রে ভয়ঙ্কর স্বপ্নটা ছিল, তুই একটু বস।